হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিস ডেডি অ্যান্ড ইউ নো ব্লগ। সো দেখতেই পাচ্ছ আমি একবারে রেডি ফেডি হয়ে ব্লগটা স্টার্টিং করছি, আর আজকে ভিডিওটা করার জন্য প্রচুর পরিমাণে এক্সাইটেড, লাইক সিরিয়াসলি এক্সাইটেড। আর কারণটা তোমরা, আমি বাড়ি থেকে বেরোলেও ওই জায়গাটাতে গেলে তারপরে তোমরা বুঝতে পারবে কেন আমি এক্সাইটেড। তো চলো বেরোনো যাক, আর অলরেডি একজন আমার স্টেশনে এসে বসে রয়েছে, সো চলো বেরোনো যাক আর এনজয় করো ভিডিওটা, ঠিক আছে? ফাইনালি গাইস চলে এসেছি, আর সাথে রিমি হাই করেতে। তো রিমি বল আজকে কোথায় যাচ্ছি? আমরা আউট অ্যান্ড ব্যান্ডে যাচ্ছি, অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল কিন্তু ফাইনালি আজকে আসবো হলো। কিন্তু আজকে একটা ব্যাড নিউজ শুনতে পেলাম যে অরিপিদি আর সোহাদদা নেই, ওরা বোলপুর গেছে। তো ওরা আসলে আবার আসবো আমরা। তো আজকে একটু টেস্টিং করতে এসেছি আমরা, তো চলো কন্টিনিউ থাকো। যতটা ভিডিওটা দেখেছি তার থেকে অনেক অনেক সুন্দর, অনেক ডেকোরেশন, অনেক কিছু দারুণ লাগছে, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খাবার, হ্যাঁ খাবার অর্ডার করা হয়ে গেছে আমাদের। কী কী অর্ডার করেছিস বল? জল, তারপরে আমরা তো খুব কুকার, অনেক কিছু খাই। সত্যি রিভিউ দিবি, কফিটা খা। খেলি আদেও, তোর খাওয়ার থেকে তো চোখ পিটপিট বেশি করেছে, সত্যি করে খা। ফিশটা ভালো, কিরকম লাগলো আজকে?
আউট এন্ড বিয়ন্ডে এসে খেতে মোটা হয়ে গেছি, আরো মোটা হয়ে যাচ্ছি দিনের পর দিন। কি করব আমি বল, কিরকম লাগলো? খুব ভালো, খুব এনজয় করলাম। কিন্তু একটা আক্ষেপ রয়ে গেল, সেটা হচ্ছিল অরুপি আর রিহুর সাথে দেখা হলো না। অর্পিতি আর রিহুর সাথে দেখা হলো আর এই বাচ্চাটার জন্য, বাচ্চাটার জন্য এসেছিলাম, বাট দেখা হলো দীপে কাদর করবো, দীপে তখন আর একটু বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড় হয়ে যাবে, এখন হাঁটতে শিখেছে, তখন কথা বলতে শিখে যাবে, এখনো কথা বলে যদিও বা, এখন তখন আরো বড় হয়ে যাবে, তখন স্কুলে ভর্তি করে দেবে, আর আসতে পারবে না। ওকে, খুব ভালো করে লাগলো আর এনজয় করলাম খুব। আমি গাড়িটা না দেখে মনে হলো যে অর্পিতি দিদির গাড়ি, ওদেরও লাল গাড়ি না। ওকে চলো তাহলে বাইরে অন্য জায়গায় এখন আপাতত। হে গাইস, ফাইনালি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাড়িতে এসে আসার পর আমি আবার বেরিয়েছিলাম, একটা কাজ ছিল আমার মাম্মাম দিয়েছিল আমাকে, তো সেই কাজটা সেরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর এন্ডিং করাটা হয়নি, এখন এন্ডিং করবো ভিডিওটা। সো আমরা না ব্যারাকপুর স্টেশন থেকে হচ্ছে হলো আমরা যাই হচ্ছে হলো বিধাননগর স্টেশনে, বিধাননগর স্টেশন থেকে যে কোনো অটোকে বললে পরে এই যে ব্লক সেক্টর টু তে নামিয়ে দেবে তোমাদেরকে, বাস স্ট্যান্ডের সামনে নামাবে। সো আমাদের লাইক আমাদের 25 টাকা নিয়েছিলো ভাড়া, আর 25 টাকা, আসার সময় 20 টাকা, মানে যাওয়ার সময় বেশি ভাড়া নেয়। আর দু থেকে তিন মিনিট হচ্ছিলো হাঁটবে তোমরা আউট অ্যান্ড বিয়ন্ডের দিকে, তো তোমরা চলে যেতে পারবে আউট অ্যান্ড বিয়ন্ডে। আর ক্যাফের সম্পর্কে কী বলবো, লাইক সবাই জানো, সবাই মেবি অনেকেই ঘুরে এসছো, আর সত্যি কথা বলতে ক্যাফেটা খুবই ভালো লেগেছে আমার। আর ডেকোরেশন দারুণ ছিল, অ্যাম্বিয়েন্সও দারুণ ছিল, আর অর্পিদি লাইক চুন চুনকে মানে খাওয়ার কোয়ান্টিটিগুলো বা কোয়ালিটিগুলো হয়তো বেস্ট বেস্ট করেছে, মানে লিটারালি খুব ভালো করেছে অ্যাকচুয়ালি ক্যাফেটার ফুড কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। আর বেশি কিছু খেতে পারিনি কারণ কি, আমি সেরকম কিছু এখন আমি একটু কম কমই খাচ্ছি, কেন কি মোটা হয়ে যাচ্ছি সেই কারণে। সো অর্পিদিরা আসলে পর একদিন অবশ্যই যাব ক্যাফেতে, আর তখন কি বেশি বেশি খেয়ে আসবো। হ্যাঁ, আমার বাড়ি যখনই আমি মানে এরকম শ্যুট করতে যাচ্ছি, ভিডিওটা করতে যাচ্ছি, তখনই এরকম ট্রেনের হর্ন দিয়ে যাচ্ছে, ওহ বাবা। এনিওয়ে, সো তো প্লিজ যারা এখনও আউট অ্যান্ড বিয়ন্ডে যাওনি, আই এম শিওর সবাই গেছো, মানে আই এম দ্য লাস্ট ওয়ান যে এতদিন পর গেল। এনিওয়ে, তো আমার না আজকে অর্পি দিদিদের সাথে দেখা করার, রিহুর সাথে দেখা করার খুবই ইচ্ছা ছিল, খুব খুব, কিন্তু হট করে চলে গেল। যাই হোক, তো পরে নিশ্চয়ই যাওয়ার একটা সুযোগ থাকবে, অর্পিদির সাথে দেখা করো আর রিহুর সাথে দেখা করো সুযোগ থাকবে মেবি। আর আমার তরফ থেকে রিহুকে অনেক 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 ভালোবাসা, আর কিছু বলবার নেই। যাও, এখনও যারা যাওনি, ভিজিট করোনি, সো প্লিজ তোমরা যাও, তোমাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, একটু প্লিজ সাপোর্ট করো আমাকে চ্যানেলটাকে, সেফ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো লেগেছে, তোমরা প্লিজ জানিও আমাকে যে আমার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করলাম কীরকম লাগলো তোমাদের। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।